উনেরি কাপড় পড়তে হবে, পরনের কাপড় থাকবে না। ধনি বলো গরিব বলো, আজের কাউকে ছাড়বে না। আল্লাহ 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 আল্লাহ
সম্মানিত ওলামাইকেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আতায়ে রাসূল হিন্দ লোধি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণে আজকে আপনার নবম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি, এই জান্নাতের বাগানে আসলে কি মানুষের দাম বাড়ে নাকি কমে? মানুষের গুনাহ কি যুক্ত হয় নাকি গুণমুক্ত হয়? তাহলে আমি ছোট্ট করে দরুদ পড়েছি, আল্লাহর ওলি হতে যা করণীয়, আল্লাহর ওলি হওয়ার জন্য যা যা করতে হবে, এই করণীয় আল্লাহ রাব্বুল আলামিনের দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য সবচেয়ে বড় যে কাজটা আপনার আমার জীবনে প্রয়োজন, সেটা হলো 100-100 ইমানদার হয়ে জিকির করা। কি করা? জিকির করা। কথা বলেন না কেন? জিকির করা। এত সুন্দর জান্নাতের বাগান, এত মানুষ চারপাশে ঘোরাফেরা করছেন, কিন্তু জান্নাতের বাগানে আপনি আসতে পারছেন না, অত্যন্ত আফসোস। আমি প্রায় সময় বলি, এই যে আমার পাশে মুরব্বি মানুষগুলো আছে, মুরব্বি মানুষগুলো দর্শক সারিতে আছে, আমার বাবারা, চাচারা, দাদার বয়সী যারা, এই মুরব্বি মানুষগুলো যখন পৃথিবী থেকে চলে যাবে, তখন এই পৃথিবীটাকে আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। তার কারণ হলো, মুরব্বীদের অন্তরে রয়েছে আল্লাহ রাসূলের প্রেম, ভালোবাসাই ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তরে হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। এখনকার যুগের ছেলে এবং মেয়ে, যুবক এবং যুবতী, ইয়াং দুটো মেন, দুটো পার্সন, এদের কাছে গেলে আপনি ইসলামের কিছুই খুঁজে পাবেন না। সকাল থেকে সন্ধ্যা, মাথা থেকে পা পর্যন্ত তাদের কাছে ইসলামের কোন নাম নমুনাই নেই। অথচ আপনার আমার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায় রয়েছে? ইসলামে। কেননা ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ ইন্না দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম, ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইন্না দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায়? ইসলামের মধ্যে। ইসলামের সৌন্দর্য কি? ইসলামে রঙে রঙিন হওয়া, তাই তো? আপনি আমি যে মুসলমান, আপনার আমার সৌন্দর্য কি? শুধু আপনার হাঁটা চলা করতে করতে, খাওয়া দাওয়া করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, শপিং মলে যাওয়া, বেড়াইতে যাওয়া, ঘুরতে যাওয়া, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করা বা সুনাম করা, এগুলোই কি আমাদের ইসলামের সৌন্দর্য? এগুলোই কি আমাদের কাজ? তো আমি যে দুরুদ পড়লাম, আপনারা দুরুদ সুন্দর করে পড়েননি। দুরুদ পড়লে কি হয় জানে? এই যে আমার কাছে, আমার পাশে যিনি বসে আছেন,
ইনি জানতে চেয়েছেন আল্লাহর ওলি হতে কি লাগে। তো আল্লাহর বন্ধু না হওয়া পর্যন্ত তো আল্লাহর প্রদত্ত নিয়ামত সম্ভব হয় না। আল্লাহর দিদারপ্রাপ্ত বান্দা না হওয়া পর্যন্ত কি হয় না, আল্লাহর নিয়ামত পাওয়া সম্ভব হয় না। আপনি আল্লাহর কাছে আল্লাহর প্রিয় হতে হলে আপনাকে কি করতে হবে? বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারি মদিনা ইমামুল মুরসালিন, তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবেসে বেশি, যদি প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। আপনি ওই পর্যন্ত আল্লাহর প্রিয় হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার আমল নামা থেকে গুনাহ না মুছবে। কথা বলেন না কেন? এই যে জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, কোন দিন? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়ার জন্য সর্বপ্রথম কাজ করতে হবে, আপনার সর্বপ্রথম মিশন থাকতে হবে, আমার জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কত জুলুম করেছি, আমি জুলুম থেকে মুক্তি পেতে চাই গো দয়াল। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, যদি তুমি গুনাহ থেকে মুক্তি পেতে চাও গো, আমি তোমাকে ঠিকানা দিয়ে দিলাম সোনার মদিনা। মদিনাওয়ালার কাছে চলে মানুষ রে, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলবো গো হৃদয় খুলে শোনো, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রত্যেকটা দিন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন, ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি লাগে বেশি? না, আপনি কি হয়ে গেলেন? আপনি প্রতি জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়বেন, 80 বছরের সগীরা গুনাহ মাফ, ছোট ছোট গুনাহগুলি মাফ হয়ে যাবে। কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে। আর প্রতিদিন ধারাবাহিকভাবে রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দরুদ পড়তে পারলে আল্লাহ রাসূল কথা দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল কথা দিয়েছেন যদি প্রতিদিন তুমি 1000 বার দরুদ পড়তে পারো প্রাণের নবীকে ভালোবেসে, তুমি জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। আরে জোরে বলেন সত্য। এটা কোনো মুসলমান না, আমরা মুসলমান দুর্ভাগ্যজনক হলেও সত্য। আমরা মুসলমান হয়ে, এডুকেটেড পারসন হয়ে, আমরা অনেক স্কলারশিপ নিয়ে এসে আমরা বলি রাসূল তো আমাদের মতো মানুষ, তার কি ভুল হতে পারে না? আর ইহুদিরা কি বক্তব্য দিচ্ছে আমার দিকে তাকান। ইহুদিরা বলতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আউট কান্ট্রি, হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ, হিজ মাদারস নেম ওয়াজ আমিনা, হিজ ফাদার সেফ ডাইড বিফোর হি ওয়াজ বর্ন, হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড। তিনি বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আল্লাহর প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো মজা হয় না? আমি তো আজকে আপনাদেরকে আল্লাহর ওলি বানাইতে হলে আল্লাহর ওলি হওয়ার জন্য কি করণীয় সব রাস্তা দেখিয়ে যাব। সর্বশেষে খাজা গরিবে নামাজের জীবন বৃত্তান্ত থেকে আপনাদেরকে কথা শুনি ওনার জীবনী থেকে, তারপর আজকের মাহফিল সমাপ্ত করব। আমার সাথে লম্বা সময় থাকতে হবে, রাজি আছেন? কে কে রাজি? You are great everybody, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন না, ইউ আর ভেরি স্ট্রং, আপনারা অনেক শক্ত মানসিকতার মানুষ, এটাই সবচেয়ে বড় পাওয়া। আমার এখানে অসংখ্য মানুষ বসে থাকবে কিন্তু আলোচনা মধ্যে শুনবে না, এই মানুষ দিয়ে আমার কোনো ফায়দা, তবে তারপরেও আপনাদের কাছে বলার কোনো প্রয়োজন নেই, তারপরেও আমি আপনাদেরকে বলছি সম্মানিত উপস্থিতি আলোচনা শুনতে এসছেন, আমি আপনাদের কাছে মেহমান হিসাবে এসেছি, আমি আজকে দোয়া করবো
যদিও আমি গুনাহগার হয়ে থাকি না, আল্লাহর কাছে প্রিয় হয়েছি জানি না, কিন্তু তারপরেও আজকে আমার দোয়া কিন্তু কবুল হবে। কেন হবে জানে? মুসা নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহ মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আমি যখন খুশি হই পৃথিবীতে বৃষ্টি পাঠাই। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি যদি আরো বেশি খুশি হন তখন কি করেন? বাবা আমার কোল জোরে পাঠিয়ে দিই কন্যা সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি যদি খুশি হন তারপরে কি করেন? কারো বাড়িতে পাঠিয়ে দিই মেহমান। সুবহানাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কি হয়ে গেল? দরুদ পড়লে আপনার জান্নাত নিশ্চিত, জানেন না? আরে শুধু এখানে খামত না, আমি তো এই আলোচনা করার জন্য আজকে আসিনি। তারপরে বলছি, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, সকাল টু সন্ধ্যা কোনো টাইম নাই, এনি টাইম 24 আওয়ার্স। আপনি যদি রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে থাকেন, জিবরাইল কথা দিয়েছে, তুমি টেনশন করো না, ফুলছে রাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার হবে, উপরের দিক থেকে আগুন ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুন উদিত, এমন ভয়ঙ্কর এক সিচুয়েশন হবে ফুলছে রাতে। আমি জিবরাইল তোমাকে নবীর প্রেমের দরুদ পড়ার কারণে প্রেমিক আমি জিবরাইল নিজে হাতে ধরে ফুলচেরাতের পোল পার করে দিব। তাহলে আল্লাহর প্রিয় না হলে কিন্তু এত নিয়ামত পাওয়া যাবে না, যায় না? এত নিয়ামত কি পাওয়া যায়? যায় না। আমি দরুদ পড়েছি, আপনারা কিন্তু দরুদ পড়েননি, ভালো করে পড়েননি, হয়তো 2-4 জন পড়েছেন, কিন্তু সবার কাছ থেকে যে দরুদের আওয়াজ, আল্লাহর ওলি হতে হলে কি করতে হয় আপনারা বুঝে নেবেন, তারপরে আমি আমার আলোচনায় ফিরে যাব। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে চা খাওয়ার জন্য নয়, বসে বসে বাদাম খাওয়ার জন্য নয়, বসে বসে চা কফি খাওয়ার জন্য নয়, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য নয়। হুজুর কেন গো আপনাকে আমাকে জবান দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি একটু ব্যতিক্রম ভাষায় বলবো, আলোচনা শুনতে হলে কিছু শর্ত মানতে হবে, না হয় আপনারা কোনো আলোচনা শুনে কিচ্ছু নিতে পারবেন এখান থেকে, কারণ আমরা তো বাংলাদেশেরই মানুষ। প্রত্যেকটা মানুষই এখন উদাসীনতার মধ্যে আছে। কোথায় আছে? উদাসীনতা, উদাসীন মানুষ উদাসীনতার মধ্যে আছে। আপনারা সবাই আমার আলোচনা শুনতে আসছেন, আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, সেই সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, আপনি যদি বলেন যে হুজুর এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি আপনাদেরকে বলবো, আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আমি আসার পরে দেখছেন না অনেকগুলো মানুষ দাঁড়িয়ে ছিল, কিন্তু আমি আসার পরে মনে হলো যেন একটা শুটিং স্পট, এখানে শুটিং চলছে, ওরা শুটিং দেখে চলে গেল, বলে গেল না? অত্যন্ত আফসোস, অত্যন্ত লজ্জাজনক বিষয় এটা, যে একজন মুসলমান হয়ে তার ধর্মীয় অনুষ্ঠান থেকে, ধর্মীয় কালচার থেকে দেখে দেখে বাড়ি চলে যাওয়া, এটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত আফসোসের বিষয়। আমার দিকে তাকান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, আল্লাহ এদের সম্পর্কে কোরআনে স্পষ্ট করে বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করেছেন, আল্লাহ ওদের জন্য বরাদ্দ করবে। আল্লাহ বলেছেন, ইউ গো টু প্যারাডাইস, আমার মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের ঘোষণা হলো তোমরা জান্নাতে চলে যাও। জোরে জোরে সুবহানাল্লাহ। যারা জান্নাতে যেতে পারবে না, ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে, বাধ্যতামূলক, এখানে আপনি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু বেঈমান কাফির সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা, আল্লাহ বলেছেন, দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিরেরা। এখন বেঈমান কাফিরেরা যখন তাদের ধর্মীয় চর্চা করে, আপনি দেখবেন হিন্দুদের পূজায়, খ্রিস্টানরা যখন তাদের বড়দিন পালন করে, এমনি করে করে দেখবেন তারা তাদের ধর্মীয় কাজে তারা কতটা তৎপর, এবং লেখে রাখে। আপনারা দেখবেন আমরা এগুলো ফলো করি, লেখে রাখে মন্দিরের গেইটে, যে মন্দিরের পবিত্রতা বজায় রাখেন। আসলে এখানে তো পবিত্রতা বলতে কিছুই নেই, এই জায়গাটা অপবিত্র এবং যারা এটাকে অনুসরণ করছে তারা অপবিত্র, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের কাজে, তাদের এই ধর্মীয় যেই সিস্টেমটা, এই সিস্টেমেটিক ভাবে তারা চলছে, যদিও এটাকে ক্রিয়েট করেছে শয়তান। কে ক্রিয়েট করেছে? শয়তান। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু যেমনি বেঈমানেরা ঠিক তেমনি শয়তান। কিন্তু মুমিন যারা, আল্লাহ তাদেরকে পুরো আলাদা করে ফেলেছে, ওই যে আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রিয় হয়েছেন, আল্লাহ তাদেরকে পুরো ডিভাইড করে ফেলেছেন। কিভাবে? আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, সে হাজার চেষ্টা করলো মুমিনকে আটকাতে পারাতে
পারে না, জোরে জোরে কর না, ঠিক না? আরো জোরে বলেন ঠিক না বেঠিক। যেমন আজকে কিন্তু আপনারা যোদ্ধা এবং আপনারা বিজয়ী যোদ্ধা। আপনারা কিভাবে যুদ্ধ, এখন কিন্তু দেহের যুদ্ধের সময় নেই, এগুলো কিন্তু 61 হিজরিতে ফয়সালা হয়ে গেছে, হইছে কি না? এখন কি আমরা অস্ত্র লয়ে দৌড়াদৌড়ি করতে হয়, গোলাগুলি করতে হয়, তলোয়ার নিয়ে বের হতে হয়? এখনকার যুদ্ধ হবে শুধু আত্মার যুদ্ধ। আপনারা যারা জান্নাতের বাগানে ফার্স্ট টাইম থেকে চলে এসেছেন, সবাই জিকির করেন আল্লাহ 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 আমি আপনাদেরকে কেন বললাম যোদ্ধা? আজকে এত সুন্দর জান্নাতের বাগান পাওয়ার পরেও কিন্তু অনেকে হাঁটছে, চারপাশে হাঁটছে না, আসার সময় দেখলাম ওইদিকে যাত্রা চলছে। আপনাদের ওই 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 দিক দিয়ে আসছি, আমরা কোন দিক দিয়ে আসছি আমি তো রাস্তা চিনি না, দেখছি রাস্তার পাশে যাত্রা হচ্ছে, মানুষ তো বসে আছে আছে, আবার দাঁড়াইও আছে। নাউজুবিল্লাহ বলবেন না, আমি বললাম হাইরে আল্লাহ, এরাও নাকি মুসলমান, নিজেদেরকে দাবি করে। আচ্ছা আমার কথা কি আপনাদের বুঝতে শুনতে কোনো অসুবিধা হয় না, নাকি স্পষ্ট বুঝতে পারেন? স্পষ্ট। আমি কি কথাগুলো বলবো? বলেন, আপনারা মন দিয়ে শুনবেন তো? শুনবেন এবং ব্রেইনে সেটআপ দেওয়ার চেষ্টা করবেন। আমি কি বলি আপনাদেরকে, যে দুরুদ নিয়ে যেইটুকু বলেছি এইটুকু অল্প করে দিব, কারণ বেশি দিলে আপনারা মনে রাখতে পারবেন না। এই যে দুটো হাদিস, জুমার দিনে 80 বার দুরুদ পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ। এখনকার মানুষ তো 80 বছর বাঁচেও না। আর প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, তাহলে প্রতিদিন 1000 বার পড়তে পারলে এভাবে যদি জীবন চলতে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। এবার আসেন বন্ধু, জিকির নিয়ে একটু কথা বলবো। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব, তোমরা জান্নাতের বাগানে বসে বসে আল্লাহর জিকির করো গো, আল্লাহ তার চাইতে উত্তম জলসায় বসে তোমার জিকির করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন তুমি আল্লাহ কি যেমন মনে করবে ঠিক আল্লাহ তোমার সাথে তেমনই হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, পৃথিবীর কোন মানুষ যদি মনে করে আল্লাহ আমার বন্ধু, ঠিকই আল্লাহ তোমার বন্ধু হয়ে যাবে, তবে প্রক্রিয়াটা তুমি করতে হবে বন্ধুত্বটা শক্ত করার জন্য। হুজুর কেমনে গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন করে জিকির করব গো, কোন অবস্থায় করব, কেমন করে করব গো? জিকিরের কোনো কন্ডিশন নাই, পবিত্র অবস্থায় শুধু জিকির করতে থাকবা। ফাদ কুলুম মহ কে আমান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও গরদান বসে বসে জিকির করো, ও আলা জলো বিকুম শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র আছে রে, মানুষের মনের ঘরে ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। বা এই দেশের মানুষের মনে ময়লা আছে না নাই? এত বেশি ময়লা, ময়লার ঠেলায় কিন্তু ভালো জায়গা খুঁজেও পাওয়া যায় না। আল্লাহর
হবে বলেছেন বেশি বেশি করে জিকির করো। ও বন্ধু তোমার মনের ময়লা দূর হয়ে যাবে রে, জিকির যখন করবে তোমরা এমন ভাবে জিকির করো মানুষে দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। জোরে জোরে কন্যা সুবহান। বন্ধু যে মানুষ কিন্তু দুই ধরনের দুই রকম, প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল। প্রত্যেকটা মানুষ কি? আরে হাত তুলে দেখান, প্রত্যেকটা মানুষ কি ডবল? কেউ কিন্তু সিঙ্গেল নয়। একটা হলো তার দেহ, মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এই বডিটাকে যেটা পরিচালনা করছে। আরেকটা হলো রূহ, এটা একটা মানুষ। এই মানুষ না থাকলে বাহিরের মানুষ থাকে না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন জবান দিয়েও জিকির করা যায়, অন্তর দিয়েও জিকির করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় রে, এই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো ওই যে আমার দাদা ভাই আমাকে বলেছেন যে আল্লাহর ওলি হতে হলে কি করতে হয় দেখেন। বন্ধু আমার নবী বলেছেন কেউ যদি আমাদের মধ্যে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন আল্লাহ তার বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে। সুবহানাল্লাহ। মজা হয় নাই? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সৃষ্টি যাহার ও শিরা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলে হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু এই ভিতরের মানুষের রুহের খাবার যেই কোনো জায়গায় গেলে মিলবে না। আজকের জান্নাতের বাগান হলো ওই রুহের খাবারের জায়গা। আপনার নবী দুজাহানের বাদশা নবী তিনি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো জান্নাতের বাগানের ফলটা কি গো? তখনই আমার নবী জানিয়ে দিয়েছেন একটু আগে যে জিকির করলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কারেন্ট মনে হয় আসছে আর কি, সম্ভবত
কত আজার্য কর্ম দেখবেন, মাজাই দিতে যাইব না, এখানে চেহারা দেয় দেওয়া হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ দেখবেন আস্তে আস্তে আরো মজার ডুববো। হ্যাঁ হ্যাঁ এই ওইব একটু পরে। আমি তো চিনি আপনার। আরে কি রে এই আইসে না কেন রে? না না মনে হয় যে চ্যানেলটা শেষ, কারেন্ট আসছে মনে হয়। লাইনে ডিস্টার্ব না? আপনারা কিন্তু আবার আমার মাঝখান দিয়ে বক্তব্য দিতে নাম কিন্তু সোজা নামে যাবো। কালকে কালকে পরশু আমি মাহফিল ছেড়ে এসে পড়ছি, এরাত মাইক ধরলে ছাড়ে না। না না বক্তব্য নাই, বলবেন মেহমান আসছে বসে থাকবে না। আলহামদুলিল্লাহ, আরে জোরে কয় না আলহামদুলিল্লাহ। আমার নবী আপনি।